बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। अस्सलामु अलैकुम सुप्रिय शिक्षार्थी, सृष्टि एकेडमिक स्कूल ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत। आमरा आज के आलोचना करब सप्तम श्रेणी नवम अध्याय ज्यामिति थेके। सप्तम अध्याय नवम सप्तम श्रेणी नवम अध्याय ज्यामिति द्वितीय सेमिस्टार परीक्षाते आछे उपपाद्य तीन एवं चार। आज के तुम्हारे सामने उपपाद्य तीन उपस्थापन करछि। सर्वप्रथम जानबो आसले उपपाद्य तीनटा कि, अर्थात जाके बला हय विवृति। आमरा जदि विवृतिटा जानी, विवृतिटा हच्छे एकटी त्रिभुजेर एकटी कोण अपर एकटी कोण अपेक्षा बृहत्तर हले बृहत्तर कोणेर विपरीत बाहु क्षुद्रतर कोणेर विपरीत बाहु अपेक्षा बृहत्तर हबे। आमी आबार बोलछि, কোন ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে। এখন আমরা এটা দেখব, যেহেতু বিবৃতিতে বলছে কোন ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাদের একটা ত্রিভুজ নিতে হবে। আমরা এখানে দেখতেছি এবিসি একটি ত্রিভুজ। বিবৃতিটাকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে লিখি, অর্থাৎ যখন আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে তখন সাধারণত এইভাবে থাকে, ত্রিভুজ ত্রিভুজ এ বি সি, এ বি সি ত্রিভুজের বলছে একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, তার মানে আমাদের অবশ্যই এইখান থেকে দুইটি কোণকে সিলেক্ট করতে হবে, যেখানে একটি কোণ হবে বড় এবং অপর কোণটি হবে ছোট। তাহলে আমরা দেখি, আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি এ এ বি সি কোণ, এ সি বি কোণ, আমরা দুইটি কোণ নিছি যেখানে একটি কোণ হবে বড় একটি কোণ হবে ছোট। তো আমরা এখানে একটা চিহ্ন ব্যবহার করছি যেটাকে বলা হয় গ্রেটার দেন অথবা বড় চিহ্ন। তাহলে আমরা এখান থেকে এরকম পাইতেছি, এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ ইজ গ্রেটার দেন এ সি বি কোণ, অর্থাৎ এ বি সি কোণ বড় এ সি বি কোণ ছোট। বলছে যদি একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হয় তবে বৃহত্তর কোণের বিপরীত বাহু, অর্থাৎ বড় যে কোণটা আছে তার বিপরীত বাহু। তাহলে বড় কোণটা হচ্ছে এখানে এ বি সি মানে বি কোণ, এর বিপরীত বাহু হচ্ছে এ সি, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এ সি। আবার ছোট কোণটা হচ্ছে এ সি বি কোণ অর্থাৎ সি কোণ, সি কোণের বিপরীত বাহু হচ্ছে এ বি। তো বলছে বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ এই চিহ্নটা হচ্ছে বৃহত্তর চিহ্ন। তার মানে আমাদের আজকে প্রমাণ করতে হবে যে এ বি সি ত্রিভুজের এ বি সি কোণ ইজ গ্রেটার দেন এ সি বি কোণ হলে প্রমাণ করতে হবে যে এসি ইজ গ্রেটার দেন এবি। তো এসি ইজ গ্রেটার দেন এবি যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এখানে তিনটা শর্ত মনে রাখতে হবে। একটা হচ্ছে বড় ছোটর ক্ষেত্রে হয় বড় হবে না হলে ছোট হবে অথবা সমান হবে। আমরা যদি এই তিনটা জিনিসকে ব্যাখ্যা করতে পারি তাহলে অবশ্যই আমরা এই উপপাদ্যটা সম্পর্কে বুঝতে পারব। যেহেতু এখানে বলছে এসি বড় হবে এবির চেয়ে, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে মনে করতে হবে এসি কখনো এবির সমান হওয়া যাবে না অথবা এসি লেস দেন এবি হওয়া যাবে না। তো আমরা দেখি প্রমাণে আসলেও কি হয়। প্রমাণ ধাপ এক, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তবে কি কি হতে পারে, যদি এসি বাহু এবি বাহু অপেক্ষা বৃহত্তর না হয় তবে কি কি হতে পারে। এক নম্বর, এসি ইজ লেস দেন এবি হতে পারে, অথবা দুই নম্বর, এসি সমান এবি হতে পারে। দেখি, এক, যদি এসি লেস দেন এবি হয় তবে, আমরা জানি বাহুর চাইতে বাহু ছোট হলে কোণের চাইতে কোণ ছোট হয়ে যায়, তাহলে এসি লেস দেন এবি হয় তবে আমরা এরকম লিখতে পারি,
ए বি সি কোণ ইজ লেস দ্যান এ সি বি কোণ, কিন্তু শর্তানুযায়ী বলা আছে এ বি সি কোণ ইজ গ্রেটার দেন এ সি বি কোণ। অর্থাৎ আমরা এখানে পাইতেছি বাহুর চেয়ে বাহু ছোট হলে কোণের চেয়ে কোণ ছোট হয়ে যায়, কিন্তু আমাদের শর্ত বলে দিছে কোণ সবসময় বড় হতে হবে, অর্থাৎ ছোট হওয়া যাবে না। সুতরাং আমরা বলতে পারি তা প্রদত্ত শর্ত বিরোধী। আমরা যদি দুই নম্বরটা দেখি, অর্থাৎ যদি এসি সমান এ বি হয় তবে কি হয়ে যাবে, বাহু সমান বাহু হলে কোণের সমান কোণ হয়ে যায়, অর্থাৎ এ বি সি কোণ সমান এ সি বি কোণ হবে। কিন্তু সে আগের মতে আমাদের শর্ত বলে দিছে, কিন্তু শর্তানুযায়ী এ বি সি কোণ ইজ গ্রেটার দেন এ সি বি কোণ, এখানে আমরা বলতে পারি তা স্বপ্রদত্ত শর্ত বিরোধী। অর্থাৎ এসি বাহু এবি সমান হতে এসি বাহু এবি সমান হতে পারে না, যেহেতু আমরা এখান থেকে দেখতেছি এসি লেস দেন এবি হতে পারে না, অর্থাৎ কোণের চেয়ে কোণ ছোট হতে পারে না। আবার এসি বাহু এবি বাহু সমান হতে পারে না, অর্থাৎ এবি সি কোণ এবি সি কোণ এসি বি কোণের সমান হতে পারে না। তাহলে যেহেতু ছোট হতে পারে না সমানও হতে পারে না, তাহলে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি অবশ্যই সেটা কি হবে, কোণের চেয়ে কোণ বড় হবে। আর যদি কোণের চেয়ে কোণ বড় হয় তাহলে অবশ্যই আমরা এসি ইজ গ্রেটার দেন এবি লিখতে পারি, অর্থাৎ আমরা দেখলাম এসি স্লেস দেন এবি হতে পারে না এবং এসি সমান এবি হতে পারে না। অর্থাৎ এসি স্লেস দেন এবি নট এসি স্লেস এসি নট লেস দেন এবি এবং এসি নট ইকুয়াল এবি, যেহেতু এই দুইটার কোনোটাই শর্ত অনুযায়ী হয় না, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এসি ইজ গ্রেটার দেন এবি। আর আমাদের প্রমাণ করতে বলছিল যে এবি সি কোণ ইজ গ্রেটার দেন এসি বি কোণ হলে এসি ইজ গ্রেটার দেন এবি। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি প্রমাণিত, যেহেতু আমরা জ্যামিতি আলোচনা করতেছি তাহলে আমরা এখান থেকে আরেকটা বিষয় জানতে পারি। এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, তাহলে আমাদের ত্রিভুজের কয়টি অংশ, ত্রিভুজের ছয়টি অংশ, ত্রিভুজের ছয়টি অংশ, ছয়টি অংশ কি কি, তিনটি বাহু তিনটি কোণ যা আমি এখানে উপস্থাপন করছি। তাতে একটি ত্রিভুজের তিনটি বাহু কিভাবে হয় এবং তিনটি কোণ কিভাবে হয়, ত্রিভুজ এ বি সি এ তিনটি বাহু, একটি বাহু হচ্ছে এ বি, একটি বাহু এ সি, আর একটি বাহু হচ্ছে বি সি, এই হলো তিনটা অংশ। আবার একইভাবে ত্রিভুজ এ বি সি এ বি সি কোণ এ সি বি কোণ এবং আরেকটা কোণ লিখতে পারি বি এ সি কোণ, এই হলো মোট ছয়টি অংশ। আমাদের অনেক সময় অবজেক্টিভ আসে একটি ত্রিভুজের কয়টি অংশ, একটি ত্রিভুজের ছয়টি অংশ, কি কি, তিনটি বাহু এবং তিনটি কোণ। আমরা কিভাবে বাহু থেকে কোণ তৈরি হয় এবং কোণ থেকে বাহু তৈরি হয় সেটা একটু দেখে নিই। আমাদের এখানে আছে এ সি বাহু, আমাদের ত্রিভুজের মধ্যে অক্ষর আছে তিনটি এ বি সি, বাট আমাদের এখানে অক্ষর আছে কয়টি, দুইটি, নেই কোন অক্ষরটা বি, যে অক্ষরটা থাকবে না সেই অক্ষরটা যদি আমরা মাঝে বসাই দেই তাহলে একটা কোণ তৈরি হবে। অর্থাৎ এখান থেকে যদি আমরা কোণ তৈরি করতে চাই তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ বি সি কোণ। আবার কোণ থেকে কিভাবে বাহু তৈরি হয়, আমাদের যদি আমরা এরকম লিখি এ সি বি কোণ, এখানে যে অক্ষরটা মাঝে আছে সেটা হচ্ছে কোণের পরিমাণ, অর্থাৎ সি কোণ, আমরা যদি এই সি কোণটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, একটা বাহু এবি, আর এবিটাই হচ্ছে একটা বাহু যা কোণের বিপরীত পার্শ্বে থাকে, অর্থাৎ যেখানে কোণ তৈরি হয় সেই কোণের অক্ষরটা বাদ দিলে তার বিপরীত পার্শ্বে বাহু তৈরি হবে। এভাবে আমরা ইচ্ছে করলে কোণ থেকে বাহু, বাহু থেকে কোণ তৈরি করতে পারি, যা আমরা যদি মুখস্থ না করি তাহলে চিত্র দেখে তৈরি করে উপপাদ্যটাকে ক্লিয়ার করে লিখতে পারবো।
তো আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো অবশ্যই তোমরা বারবার দেখবে, রিপিট করবে, বই দেখবে। যেমিতি একটা কঠিন বিষয়, বাট যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে অবশ্যই কঠিন জিনিসটাকে আমরা সহজভাবে ধরতে পারবো। বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই আমরা সবাই বাসায় অবস্থান করব, বই দেখব, বাসায় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলব, বাবা মাকে সম্মান করব, যে যে ধর্মে অনুসারে সেই ধর্মের নিয়মকানুনগুলো পালন করব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।